হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। চঞ্চল ঘোষের রিজনিং বই থেকে পঞ্চম অধ্যায়ের অ্যালফাবেট রিপিটিং সিরিজের যে অধ্যায় আমি শুরু করেছিলাম এবং আজ তার পার্ট থ্রি, তো আজকের ক্লাসটাও অন্যান্য দিনের মতো ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং তোমরা ভিডিওটা একটু না কেটে সম্পূর্ণটা দেখতে থাকো। এবং আমার দ্বিতীয় ইউটিউব চ্যানেল ভয় পেও না, সেখানে নতুন গল্প এসে গেছে, চেনা শোনা ভূত। তোমরা যারা গল্পপ্রেমী আছো তারা একবার গিয়ে এই গল্পটা শুনে আসতে পারো। এবং আমি এই চেনাশোনা ভূত গল্পের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গল্পটি শুনে আসতে পারো এবং গল্পটি তোমাদের কেমন লাগলো তার মতামত অবশ্যই জানাতে পারো। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের রিজনিং ক্লাস। অ্যালফাবেট রিপিটিং সিরিজের পার্ট টুতে আমি কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, কোশ্চেন নাম্বার 11, 12 এবং 13। তো তার মধ্যে থেকে নাম্বার 11 সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি, নাম্বার 12 সঠিক অপশানটি হচ্ছে অপশান এ, এবং কোশ্চেন নাম্বার 13 সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি। তোমরা এগুলোকে একটু মিলিয়ে নেবে। তাহলে চলো আজকে শুরু করা যাক পার্ট থ্রি অ্যালফাবেট রিপিটিং সিরিজের। তাহলে আজকের পার্টের প্রথম রিজনিং শুরু হচ্ছে নাম্বার 14 থেকে। এখানে আমরা প্রথমে লেটারগুলোকে গুনে নেব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, অর্থা৬ 9 × 18 হতে পারে, 3, 6, 18 হতে পারে। তাহলে এবার আমরা দেখব কটা করে লেটার নেওয়ার পর লেটার রিপিট হচ্ছে। প্রথমে এখানে আছে সি এ বি, তারপরে গ্যাপের পরে আছে এ, আবার এখানে যদি আমরা দেখি এর আগে আছে সি, তাহলে এখানেও যদি এর আগে সি দিই এবং এখানে এর পরে যেহেতু শূন্যস্থান রয়েছে অর্থাৎ এর পরে আমরা বসাতে পারব বি, এর আগে যেহেতু এখানে রয়েছে সি তাহলে এখানেও বসালাম সি, এর পরে এখানে যেহেতু বি রয়েছে এখানেও এর পরে বসালাম বি, তাহলে কি পেলাম সি এ বি, আবার সি এ বি। তাহলে এখানেও ঠিক একইভাবে সির পরে শূন্যস্থান মানে সি এ বি পাচ্ছি, সি এ বি, সি এ বি, সি এ বি, অর্থাৎ তিনটে করে আমরা এখানে লেটার সিরিজ পেয়ে গেলাম। যে লেটারগুলো আমরা এখানে পেলাম সি বি এ, এ এ সি, অর্থাৎ সঠিক অপশানটি হলো অপশান ডি। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ, এটা একটা সহজ রিজনিং। এবার দেখে নেওয়া যাক 15 নম্বর রিজনিংটি। এখানে লেটারগুলো প্রথমে আমরা গুনে নেব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তাহলে এখানে 4×5 হতে পারে, 10×20 হতে পারে। তাহলে এখানে প্রথমে দেখব রিপিট আমরা কোথায় পাচ্ছি, এখানে আছে এ, তারপরে শূন্যস্থান বি সি, এবং এখানে লক্ষ্য করলে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ডবল সি আছে, অনেক ক্ষেত্রে ডবল এ আছে, কিন্তু বিগুলো আছে সিঙ্গেল, তাই বিগুলোকেও যদি আমরা এখানে ডবল করি তাহলে এ বি বি সি, অর্থাৎ এখানে সমস্ত লেটারগুলোই কিন্তু ডাবল হবে, অর্থাৎ এখানে সি যেহেতু ছিল এর পরেরটা হবে সি, দুটো এ পেয়ে যাচ্ছি, তাহলে এখানে একটা বি যেহেতু রয়েছে পরেরটাকে করবো দুটো বি, এখানে দুটো সি রয়েছে দুটো এ রয়েছে, বির আগে একটা বি বসালে হয়ে গেল দুটো বি, সি দুটো রয়েছে তাহলে সিতে হাত দেওয়ার দরকার নেই, এর আগে একটা এ কম আছে তাই এখানে একটা বসাবো এ। এবার দেখো এ ডবল বি সি, আবার এই লেটার সমষ্টির শেষে যেটা আছে সেটা দিয়ে শুরু হচ্ছে পরের লেটার সমষ্টির প্রথমটা, অর্থাৎ সি ডবল এ বি, এখানে বি দিয়ে শেষ হয়েছে মানে এখানে শুরু হবে বি দিয়ে, বি ডবল সি এ, আবার এ ডবল বি সি, সি ডবল এ বি, অর্থাৎ একই রকম লেটার সমষ্টি কিন্তু রিপিট হবে, যেমন এ ডবল বি সি এখানে একবার এসছে, এ ডবল বি সি এখানে একবার এসছে, সি ডবল এ বি এখানে একবার এসছে, সি ডবল এ বি এখানে একবার এসছে, অর্থাৎ এখানে চারটে করে ভাগে আমরা এখানে লেটার সমষ্টিগুলোকে পেলাম এবং উত্তর যেটা আমরা পেলাম বি সি বি বি এ, অর্থাৎ সঠিক অপশানটি হলো এখানে অপশান ডি। এটি একটি গুরুত্বপূর্ণ রিজনিং, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার দেখে নেওয়া যাক 16 নম্বর রিজনিংটি। এখানে প্রথমে লেটারগুলোকে আমরা গুনে নেব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। তাহলে এখানে কিন্তু বেজোড় সংখ্যা রয়েছে, অর্থাৎ সমান লেটার সমষ্টি এখানে আসবে না,
এখানে একটু বুদ্ধি করে বার করতে হবে। এখানে এ বি সি পরপর আছে, কিন্তু তারপরে যেহেতু এ রিপিট হচ্ছে তাহলে এখানে কিন্তু এই তিনটাকে আমরা আলাদা করে দিতেই পারি। এবং এখানে সি এর পরে ডাবল এ রয়েছে, তারপরে বি রয়েছে, অর্থাৎ এখানে যেহেতু ডাবল এ রয়েছে এখানেও আমরা এটার দেখা দেখি, এখানে যদি আমরা ডাবল এ করি, এবার এখানে একটু ভালো করে দেখো, এখানে ডাবল এর দেখা দেখি যেহেতু আমরা ডাবল এ এখানেও নিয়েছিলাম, ঠিক একইভাবে এখানে ডাবল বির দেখা দেখি এখানে আমরা ডাবল বি যদি নিয়ে নিই তাহলে ডাবল এ ডাবল বি সি, এই পর্যন্ত কিন্তু আর একটা লেটার সমষ্টি পেয়ে গেলাম। তাহলে এখানে যে মিলটা আসছে, প্রথমে হবে এ বি সি একটা করে, তারপরের বারে এ হয়ে গেল দুটো, ডাবল এ বি সি, তারপরে সিরিজে ডাবল এ ডাবল বি সি, যেখানে দুটো এ হয়ে গেছে দুটো বি হয়ে গেছে, তাহলে এখানে পরের বারে যেটা হবে দুটো এ দুটো বি দুটো সি, এই পর্যন্ত একটা লেটার সমষ্টি হয়ে গেল, এটা সিঙ্গেল থেকে যাচ্ছে, এটাই হবে পারফেক্ট নিয়ম। এবং এইভাবে যে লেটারগুলো আমরা পেলাম এ বি এ সি, অর্থাৎ সঠিক অপশানটি হলো অপশান সি, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রিজনিং, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক 17 নম্বর রিজনিংটি। এখানেও প্রথমে আমরা লেটারগুলোকে গুণে নেব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। তাহলে বন্ধুরা এখানে কিন্তু 18টা আছে, 9 × 18 হতে পারে, 3, 6, 18 হতে পারে, কিন্তু এখানে নিয়মটাকে আগে ফলো করতে হবে যে কোথায় কী রিপিট হচ্ছে। এখানে দেখো প্রত্যেকটা লেটার কিন্তু ডাবল ডাবল আছে, এখানে ডাবল বি ডাবল এ রয়েছে ডাবল সি রয়েছে, তাহলে এখানে এর পরে কিন্তু একটা ডাবল এর জন্য একটা এ আমরা বসিয়ে নিতেই পারি, তারপরে ডাবল বি হয়ে গেল, তারপরে সি এখানে আছে, অর্থাৎ এখানে একটা সি হবে, হয়ে গেল ডাবল সি, ডাবল বি ডাবল সি ডাবল এ ডাবল বি ডাবল সি। এবার দেখো এটা কিভাবে আমরা নিতে পারি, এখানে ডাবল এ ডাবল বি ডাবল সি, ডাবল এ ডাবল বি ডাবল সি, ডাবল এ ডাবল বি ডাবল সি, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 3, 6, 18 কিন্তু এইভাবে আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে এখানে যে লেটার সমষ্টি আমরা পেলাম এ সি বি এ, অর্থাৎ সঠিক অপশানটি হলো অপশান বি, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। তাহলে বন্ধুরা এবার তোমাদের হোমওয়ার্ক দেওয়ার পালা। তো সুতরাং আমি এখানে 18, 19 এবং 20, 18, 19, 20 এই তিনটে রিজনিং তোমাদের হোমওয়ার্কের জন্য দিয়ে দিয়েছি, এর সঠিক উত্তরটা তোমরা অবশ্যই এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে, এবং আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও ভিডিওর নিচে কমেন্ট করবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এবং এই ধরনের সমস্ত ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকো সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।